আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি ভূগোল ও পরিবেশ প্রস্তুতির এমসিকিউ ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে প্রথম পর্ব, তোমরা আছো ভিডিও রেখার সাথে, সাথে আছি রবি লাল। অন্যান্য মডেল টেস্টের ন্যায় এই ভিডিওতে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে 5 সেকেন্ড সময় নেব। তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে টেস্টের মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার। অ্যাকারম্যান কোন দেশে ভূগোলবিদ? অ্যাকারম্যান যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ। নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? মানুষ। প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ? ইরাটোস্থেনেস। পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়, কে সংজ্ঞাটি দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন পার্ক। পৃথিবী থেকে দেখলে নক্ষত্রগুলো কেমন মনে হয়? সমতল অবস্থানে। আকাশের কোন দিকে ছায়াপথ দেখা যায়? উত্তর দক্ষিণে। দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ? ইউরেনাস। এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? আলোকবর্ষ। ভূগোলবিদদের অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি? মানচিত্র। বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য কিরূপ একক ব্যবহার করা হয়? স্বতন্ত্র একক। সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়? প্রাকৃতিক ও সাংস্কৃতিক। ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ফ্রেঞ্চ। কোনটি জৈবিক পাললিক শিলা? চুনাপাথর। গ্রহমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবী পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলে? কেন্দ্রমণ্ডল। এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? খনিজ। ভূত্বক মূলত কি দ্বারা গঠিত? খনিজের মিশ্রণের শিলা দ্বারা। স্ট্রাটোমণ্ডলের উপরিস্তর থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত উষ্ণতা দ্রুত হ্রাস পায়, 80 কিলোমিটার পর উষ্ণতা বাড়তে থাকে। স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রার স্থিতি অবস্থাকে কি বলে? স্ট্রাটোবিরতি। তাপমণ্ডলের উপরে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কি বলে? এক্সোমণ্ডল। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু?
দুই থেকে পাঁচ ভাগ, বায়ুমণ্ডলের নাইট্রোজেন শতকরা কত ভাগ? আটাত্তর ভাগ। শৈলশিরার উৎস কোনটি? আগ্নেয়গিরির লাভা। কোন সমুদ্র সৈকতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে? উত্তর আটলান্টিক স্রোত। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার? 150 মিটার। ভিক্টোরিয়া হ্রদ কোথায়? আফ্রিকাতে। সমুদ্রের কত গভীর থেকে গতি কমতে থাকে? 100 মিটার নিচ থেকে। বাংলাদেশে নদী ভরাটের কারণ পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ, নদীর তীরে গৃহ নির্মাণ নাকি নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ? সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ বাংলাদেশের নদী ভরাটের কারণ পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ এবং নদীর তীরে গৃহ নির্মাণ। বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে চলন বিল, মাদারীপুর বিল নাকি সিলেট অঞ্চলের হাওর? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে চলন বিল, মাদারীপুর বিল এবং সিলেট অঞ্চলের হাওর। মায়ানমার ও ভারতের দাবিকৃত সমুদ্রতত্ত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল? 130 নটিক্যাল মাইল। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? অধ্যাপক কার্ল রিটার। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ভূগোল ও পরিবেশের প্রথম মডেল টেস্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। টেস্টের মধ্যে তোমার কত সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আগামী পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে। ভিডিও দেখার সাথে থাকো, সকলে সুস্থ থাকুন, করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।